ধন্যবাদ আপনাকে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আর তৃতীয় দিন আজ মহা অষ্টমী। আমি অবস্থান করছি সিলেট নগরীর 8 নম্বর ওয়ার্ডের করের পাড়া শাপলা সংঘের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ মহা অষ্টমী। মহা অষ্টমীর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। যদিও সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না, কুমারী পূজা অনুষ্ঠিত না হলেও কিন্তু সকাল থেকেই 16 উপকরণে দেবীর পূজা শুরু হয়েছে প্রতিটি মণ্ডপে, এবং সকাল থেকেই যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু রঙিন পোশাকে মূর্তি দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভিজিটে এসেছেন, এবং এই মন্দিরের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং আমরা এবারের পুজো সম্পর্কে জানতে চাই। দাদা, আজকে মহা অষ্টমী, আপনাদের আজকে তৃতীয় দিন, কেমন কাটছে পূজা এবং মায়ের কাছে কি প্রার্থনা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো আপনি জানেন এই শাপলা সংঘ আমাদের দুর্গাপূজার 37তম বছর আমরা এই বছর পালন করছি, এবং আমরা খুব আসলে সব সময়ের মতো এবার আরও উদ্দীপনায় আনন্দে আমরা এই সময়টা পার করছি। আজকে আমাদের মহা অষ্টমী এবং সকলের সম্প্রীতির জায়গায় আমরা আসলে যদি বলি যে এখানে খুব মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা প্রত্যেকেই এখানে আসছেন, আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন, এবং আমরা মনে করি যে এই সম্প্রীতি আজীবন আমাদের থাকবে এবং এই এলাকাটা আমরা সবাই মিলে একটা সার্বজনীন যে দুর্গোৎসব এটা আমরা পালন করি, এবং এই বছরও সেটা আমরা এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলি যে প্রতিনিয়তই তারা আসলে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের হয়নি। আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি যে বিষয়টি বলেছেন যে ওনারা অন্যান্য বছরের মতো এবারও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই তাদের দুর্গাপূজা পালন করছেন, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি প্রশাসনও কিন্তু পূজা শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু সার্বক্ষণিক খবরাখবর নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব এখানে এসেছেন, পূজা কমিটির সাথে কথা বলেছেন এবং পরিদর্শন করেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? আসলে ভালো লাগছে। আসলে আমরা প্রতিবারই নিয়তি এবারে আমরা সবাই মিলেমিশে ধর্ম নির্বিশেষে ধর্ম নিয়ে সবাই একসাথে আমরা এই পূজা যে যারা আয়োজন হিন্দু ধর্ম সনাতন ধর্ম যারা পূজা আয়োজন করেছে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা দিন রাত তাদের সাথে যোগাযোগ করতে চাই, যেগুলো ধরনের সাহায্য সহযোগিতা আমরা পাশে আছি, এবং আমরা সারাক্ষণই কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ ঘটাতে না পারে সেই জন্য আমরা রাত দিন আমরা এই পূজা মণ্ডপের বাইরে আমরা অবস্থান করতেছি, বিভিন্ন পূজা মণ্ডপের বাইরে আমরা অবস্থান করছি। আমাদের নেতাকর্মীরা এই পাই আমাদের একটি টিম হচ্ছে, আমরা আপনারা আরও জানে খুশি হবেন, আমরা ওই পূজার আগে আমরা একটা শান্তি শৃঙ্খলা কমিটি আমরা করেছি এলাকার সবাই মিলে রাজনীতিক উদ্দে, এখানে আওয়ামী লীগের মানুষ আছে, বিএনপির মানুষ আছে, জামাতের লোক আছে, এলাকার যারা সামাজিকভাবে যারা আছেন এবং বিভিন্ন পূজা মণ্ডপের কমিটি নেতৃবৃন্দরা আছেন, সবাই মিলে আমরা একত্রে বসে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের আলোকেতে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি, আইন শৃঙ্খলা বাহিনী যখন আসে আমাদেরকে খন দেয় আমরাও তাদের সাথে পরিদর্শন করি, বিভিন্ন রাজনীতিক ব্যক্তিরা আসছে আমরাও আসছি, সেই তাতে সবার সাথে যে আনন্দটা আমরা যে পালন করতেছি আসলে আমরা সবাই খুশি। আমরা মনে করি এইভাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এই আশা রাখি সবার কাছে। আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, এবার কিন্তু সিলেট জেলা ও মহানগরীতে 595টি পুজো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং আজকে তৃতীয় দিন পর্যন্ত কিন্তু সবাই শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন করছেন, এবং প্রশাসন জেলা প্রশাসন সিলেট সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে অষ্টমী পূজার সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।